यश जी को कब आना था, कब आ गया, देखो की बीजती है थोड़ा। वेलकम बैक टू चिंता शुरू से ভালো আছেন সুস্থ আছেন এবং শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিচ্ছে। আজকে কি আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে আর আমি তোমাদের জাস্ট বাইরেটা দেখানোর জন্য এনেছি। ভাই নেই, ভাই হরিপাল গেছে, হরিপালে আটকে গেছে, পম্পা এখানে আটকে গেছে, অনিমাদি এখানে আটকে গেছে। আপাতত এই রূপ নিয়েছে, আমি জানি না কত বড় রূপ নেবে আর তোমাদের কাছে ভিডিও কবে যাবে, হয়তো এখন কিছুদিন নাও যেতে পারে কারণ কারেন্ট টারেন্ট না এলে কাম করে দেবো, তাই না? ওয়াইফাই না পেলে কাম করে দেবো, এই তো অবস্থা বাইরেটা। আর তোমাদের ওখানে অবস্থা কি অবশ্যই জানাবে আমাকে, নিয়ে যাই বাইরে বেরানো হচ্ছে। দেখো বাড়িতে গরু পুষবে, সব পুষবে, এদিকে যত্ন দেখে, বৃষ্টিতে বৃষ্টি নিজের ভয়ে ভেতরে ঢুকে আছে গরু বাইরে। যখন ভাই কাউকে নেবে তার রেসপন্সিবিলিটি পুরো নিতে মানে নেওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পম্পা আমাদের ওয়াশ টেক তো গুছাচ্ছে, সব জিনিসপত্র ঘরে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তোমাদের কাজও কিন্তু বন্ধ থাকবে। হ্যাঁ বলে দিই যে এখন মৌসুমি করছে মাছের ডিমের বড়া, গরম গরম। এই বর্ষার দিনে যদি খিচুড়ি হতো আমি জমে যেত। এই নতুন পেশা করতে আমি ইউজ করতে দেখেছি কাল থেকে, কেউ করছিল না আমি করেছি। কি ব্যাপার, তুমি জুজু বলে ভুলে বেড়াচ্ছ, কি করেছো তুমি ড্যাডার জিনিস? হ্যাঁ হাই করতাম দেখ মা দেখো। দুটো বড় বড় অফার আছে, ওগুলো একটু দেখে নেবে। তোমাদের কেমন লাগলো অফারগুলো অবশ্যই আমাকে জানাবে। দুটো বড় বড় অফার দেওয়া আছে আর হ্যাঁ ভিডিওতে বলা আছে, ভিডিওতে বলবে। একটা সান কোশ্চেন করছে, কোশ্চেন অ্যান্সারটাও অবশ্যই দেবে। তো দুটো ভালো ভালো অফার পেয়েছি, আমি যখন পেয়েছি আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করছে, মানে আমি সান ইউজ করছে, প্রধানদা ইউজ করেছে, তো তোমরা কেন ইউজ করবে না? তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তাই না? অফার পেয়েছি আমার ফ্যামিলি মেম্বার, মেম্বারদের দেবো না তা তো কখনো হয় না, জ্যাষ্ঠায় তাই তোমাদের দিয়ে দিলাম। তো দেখো অফারটা কেমন লাগলো। এই দেখো অবস্থা, চারিদিকে পুরো একটা কুয়াশা টাইপ টাইপ করে আছে, সামান্য শুধু এতে গাছ ফেস উল্টে গেছে মতো। এগুলো উল্টাবে, এগুলো এমনি ঝড়ে উল্টে যায়, উল্টে গেছে। আর একে আজকে জোর দবস্তে উপরে নিচ্ছে ছাদে। তো দেখো আমাদের আম গাছগুলো পড়ে গেছে, আম গাছগুলো না আম গাছের এইটা কত ভারী, এটা উল্টে গেছে, মানে ভালোই ঝড় হয়েছে। কিন্তু বাকিগুলো উল্টাই নি, ওইদিকে সিমেন্টের একটা আছে ওটা উল্টে গেছে, সিমেন্টের এটা এটা না। ঘরে তাণ্ডব করেছে, তাণ্ডব। একটুখানি বৃষ্টি হলো, আগে তো অল্প হলো কিন্তু হলো। আকাশটা মারা হয়ে যাবে, এখানে বৃষ্টি পড়ছে অল্প অল্প। ঠিকঠাক করে রেখো,
আর দরজা যেন ভেঙে ঢুকে যাবে জট করে। ট্যাঙ্কিগুলো ফুল করে রাখো। হ্যাঁ ট্যাঙ্কিগুলো ফুল করে রাখো। আমের দাম কম আছে, এই সময় বেশি করে আম কিনে নিয়ে রাখো 5 কিলো। আর যাদের করে যাদের বাড়িতে ইনভার্টার আছে ফুল চার্জে রাখো, মোবাইল টোবাইল সব চার্জ দিয়ে রাখো। আমার ভিডিওগুলো চার্জে কি হবে, তোমরা কিন্তু কেউ বললে না আজকেই গেছে ভিডিওটা। আচ্ছা তোমরা কিন্তু কমেন্টে জানাবে কে কে ওই কুপন কোডটা ইউজ করে তোমরা সেই অপরচুনিটিটাকে ইউজ করেছো। হ্যাঁ বলবো রে সানের, এটা তোমরা বলতে পারলে না কি বলতো। হ্যাঁ এটা এটা কাকে মিন, এটা কাকে মিন করেছে, এটা পাপাতে পাপড় অর্ডার গেছে, এটা কাকে মিন করে আছে তোমরা কেউ বলতে পারো। এটা ক্যাপ্টেন কুল, তোমরা জানো এমএসডি। আর কি বল, আর আমরা রাত্রিবেলা খেয়েছি রুটি, আবার কালকে ঘুগনিটা তো ছিল, ঘুগনিটাই ডিম ভেঙে দিয়ে করে দিয়েছে, আর দুধ দুধ খেয়েছে অনেক সান, তোমরা বেশি করে আম খাও, আমি খাচ্ছি না তো কি, তোমরা খাও, তোমরা খেলে আমি সুখী হব। তুমিও খেতে পারবে, টক গুলো খেতে হবে। মানুষের একটা থাকে না যে মানুষ যেটা ভালোবাসবে সেটা মানুষকে ফোর্স করা। আমি আগে টক দই খেতে ভালোবাসতাম না, তোমাকে টক দই ফোর্স করা হতো। যখন টক দই খেতে ভালোবাসতাম তখন দই আর আনা হলো না। দই রোজ বাইতে জমানো হয়, তুই চাইলে যেতে পারে। আজকেও আছে একটা দই। কে খায় দই? তো হচ্ছে ইডলি দোসা, তোমাদের কাছে তো দই না থাকে। তাহলে আচ্ছা অনেক না, আমার একটা ইচ্ছা আছে ব্রেড মেকিং মেশিন কিনতে। আমি একটা স্যান্ডউইচের রেসিপি দেখে রেখেছি, ট্রাই করার খুব ইচ্ছা আছে, কিন্তু হিম্মত তো আমার মনে আসছে না। আচ্ছা পাউরুটি যদি বাসি হয় সেখানে ব্ল্যাক ফাঙ্গাস জমে আছে স্যার, কালকেই পেপারে সব দিয়েছিল। আজকে খেলাম তো বান করতে পারলে না, খাওয়ালে আজকে পুরুটি তো পাউরুটি বাসি হয়ে গেলে সেখানে ব্ল্যাক ফাঙ্গাস। আমাদের এখানে সকালবেলা চলে আসে সব, এখানে পাউরুটি আমাদের খুব ফ্রেশ পাউরুটি, আমাদের ফুটে যায় কালচে কালচে হয়ে যায়। তো আমাদের যেমন ওই পাউরুটি কেউ খায় না লাইফে, আমি কোনো দাও খাইনি ওসব পাউরুটি। আমাদের ওটা সায়েন্সের একটা প্রজেক্ট ছিল যে পাউরুটিটাকে রং করে নিয়ে ফ্রিজে রেখে দেবে, তো একটা কালো কালো স্তর পাবে, ওটা ফাঙ্গাস হয়। আমরা আমরা ফাঙ্গাসটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, বাপা ইন্ডিয়াতে এখন ফাঙ্গাসের হোলি চলছে, ব্ল্যাক ফাঙ্গাস হোয়াইট ফাঙ্গাস এগুলো ফাঙ্গাসে চলে গেলো, কালকে না দেখে নেবে রেড ফাঙ্গাসে চলে এসে রেনবো ফাঙ্গাসে চলে আসতে পারে। কে বলতে পারে ইয়েলো ফাঙ্গাস? ইয়েলো ফিভার হচ্ছে আমাদের যত সম্ভব জন্ডিসকে বলে ইয়েলো ফিভার। আমি জানি না, নীলয়দা জানে, তুই দেখো ভিডিওটা। ইয়েলো ফিভার এসছে চারিদিকে, ইয়েলো ফাঙ্গাস লিখছে কেন? হ্যাঁ যাদের বলে আর কি, যারা ঝড়টাকে এনজয় করতে চাইছো আর কি, তারা যদি ঝড়টা এনজয় করতে চাও সাবধানতা মেনে বাড়ির মধ্যে থেকে দেখবে, আর যদি একটুখানি হিরোগিরি করতে যাও ছাদে 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 গিয়ে টাইটানিক পোজ দিয়ে ফটো ফটো তুলতে যাও, তাহলে না তোমরা যদি প্রিকশন না নাও তাহলে হয়তো তোমরা ফ্রি টিকিট টু দিদিস বাড়ি একদম পুরো উড়ে স্যাট করে উড়ে এখানে চলে আসতে পারো যদি হয় তোমাদের, নাহলে অন্য কোথাও ফ্রি একদম টিকিট তোমরা পেয়ে একদম চলে যেতে পারো। ফ্রি টিকিট তো হতে পারো, কথা বলছি আবার নিজের ঘুমের মধ্যে চলে যাচ্ছে। দেখো বাপার এখন পরিস্থিতি, ওই ফোনে একটা পরিস্থিতি চলে আসে না মাঝে মধ্যে, ওই ফোনটা এখন পাওয়ার সেভিং মোডে চলে যায়, যতক্ষণ কাজ করবে ততক্ষণ আন, তারপর আপনি আপনি যে অফ হয়ে যায়, তাই আবার যতক্ষণ কাজ করতে বাপার অবস্থা হয়েছে। যাই হোক এর বলছিলাম তো পায়ে পিঠে একটুখানি বেশি ইট ফিট মেরে তাহলে তোমরা ওপরে যাবে। অনুরোধ করছি তুমি একটা লাঠি নিয়ে আসবে, হাঁটতে যেখানে ঝড় উঠবে সেখানে নিয়ে গেঁথে দেবে, আর লাঠিটা সব গেঁথে বেটে দেবে। অনিম আন্টি ঝড় নিয়ে, অনিম আন্টি কিন্তু প্রথমে আমাদের ঝড়ের ব্যাপারে বলে, যেটা আমি বিশ্বাস করিনি ইভেনচুয়ালি প্রথমে। কিন্তু এই সাইক্লোন হলে আমার ছোটবেলায়, সাইক্লোন হলে তখন ছোটবেলায় খুব ভয় পেতাম আমি। আমরা আমরা যেবার আইলা হয়েছিল সেই বছর আমার একটা ভাই কাকাতো ভাই মারা গেছিল, তো সেই বছর আমরা এখান থেকে যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর ঠিক আগে আগে ছিল হয়েছিল পারপাস্টিক এর জন্য। হ্যাঁ জামাই ষষ্ঠীতে যাব আমরা, এরকম একটা ব্যাপার ছিল, এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে মহেশপুর, তো বাসে গেছি, বাসে উঠেছি, প্রথমে বাসটা গিয়ে হলো পাম্পচার, শোনো পাম্পচার হওয়ার পর বাসটা যখন ছেড়ে ছুড়ে গেলো তখন এদিক প্রধানটা যাচ্ছে না, আমি আর সান
সেই বিশাল ব্যাগ বড় ব্যাগ নিয়ে মহেশপুর যাব ইন্টারসিটি ধরব আর মামা মামার সাথেই যেতাম মামা হাওড়াতে ভাই হাওড়া থেকে উঠবে এরকম আর কি আমি তো এখান থেকে বাসে উঠেছি তখন আমাদের গাড়িটাই ছিল না বাসে উঠে যাচ্ছি আর ঝড় এসে পুরো বাস এরকম আর পুরো বাসটা ফুটো মানে ভেতর ছাদ দিয়ে এত জল পড়েছে পুরো চপচপে ভিজে গেছে আর পুরো বাসটা এরকম করছে বাসটা কিছুটা যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আবার যে কন্ট্রাক্টর আছে দুটো কন্ট্রাক্টর আর ড্রাইভার নামছে গাছ কাটছে আবার যাচ্ছে আবার থামছে এরকম করে মানে ফটাফট গাছগুলো পড়ছে একটা তো টিন পুরো সাই 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 করে মানে মুখের সামনে দিয়ে উড়ে গেল একটা ভদ্রলোক অফিসে যাচ্ছিলো পুরো যেতে পারবে না ফোন নিয়েছে বলছে ভদ্রলোক আমি এখন যাচ্ছি ভীষণভাবে ঝড় উঠছে বাসটা পুরো টাইটানিকের মতো ঝুলছে দাঁড়ান বলে ফোনটা বাইরে বের করে আমি ডিসক্রাইব করছি আজকালকার লোকেরা যখন এসব ঝড়টা দেখা যায় দেখো তোমরা হয়তো ম্যাক্সিমাম লোক চলে যাও ফেসবুক লাইভ চলে যাও ইনস্টাগ্রাম লাইভ চলে যাও লোককে দেখানো চোখে এখানে বিশাল ঝড় হচ্ছে হচ্ছে ওই লোকটা তখনকার দিনে এই টেকনোলজি ইউজ করে কী করে আমাদের সুইচ টেপও তখন ফোন ছিল তখন স্ক্রিন টাচ ফোন তখন এত বেশি লোকের কাছে আসেনি তখনও সুইচ টেপা ফোনে ও নিজের প্রতি যত সম্ভব নিজে হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলছিল তো বলছিল যে স্যার আমি আসতে পারবো না বিশাল ঝড় হচ্ছে এখানে এমনি শুনুন বলে ফোনটাকে বাইরে দিয়ে ঝড়ের আওয়াজ শোনাচ্ছিল লোকটাকে মানে পুরো লাইভ এরকম হচ্ছে ততবার টয়লেট পাচ্ছিল আর সালকে ওই বাস বেলা করে নিচে নামতে দিচ্ছিল না বলছে দরজাতেই টয়লেট কর কিন্তু তুই দরজা থেকে দাঁড়িয়ে টয়লেট করেছিল তখন খুবই ছোট তখন মানে এই ছিল না যখন এতে গেলাম স্বল্পের কাছে গেলাম তারপর দেখলাম পুরো বাস খালি মাত্র দুজন বসেছিলাম তো বাস বললো আর যাবে না আমি অনেকে বলছিল আমার বাড়ি থেকে বলছিল আর কি তুই নেমে যায় নেমে কোনো ট্যাক্সি ভাড়া করে নিতে তখন আমি নামতে চাইলাম তো বাস বাসওয়ালাগুলো বলে যে না ম্যাম যদি আমরা বাড়ি ফিরতে পারি আপনিও বাড়িতে ফিরবেন কিন্তু আমরা কখন নামতে দেবো না তো যাই হোক বাসের প্রত্যেকটা লোক উদয় নামপুরে ছিল তার নাম মাকে চিনতো দিয়ে আমরা সব চলে এলাম দিয়ে এখানে একটা ইয়ে আছে আত্রা কালীতলা ওখানে গিয়ে আর বাস আসতে পারলো না কেন বাসের ঝাড়গুলো পড়ে গেছিলো দিয়ে আর বাস আসতে পারলো না দিয়ে এবার বাসে অ্যাকচুয়ালি একটা কেবল মানে একটা ওয়্যার পুরো জড়িয়ে গেছিল মাঝ রাস্তায় তো সেটার জন্য বাস আর রিস্ক হয়নি কেন দিয়ে তারপর যাই হোক আমি তখন তো গিয়ে এবার আমার তখন ভয় লাগছে কারণ ড্রাইভার কন্ট্রাক্টর সবার চোখ লাল এত ভিজেছে ওরা তো অটোমেটিক ড্রিঙ্ক করতে লেগেছে এবার এবার আমার ভয় লেগে সন্ধে হয়ে আসছে আমি কী করবো আমি প্রধানদাকে ফোন লাগালাম প্রধানদা আমাকে নিতে এসো নাহলে আমি কাউকে যাবো প্রধানদা বললো এত ঝড় বৃষ্টি হচ্ছে আমি আসতে পারবো না যাই হোক তাছাড়া বেরোতে পারবো না তাছাড়া বাড়িতেও যেতে হয়েছিলো ওই জন্য আসতে পারিনি তারপর সেই ওখানে যে এখানে একজন দোকান ছিল ভদ্রলোক দেখে বুঝতে পেরেছিলো আমার চোখে মুখে দেখে হয়তো বুঝতে পেরেছিলো যে আমি ওখানে কমফোর্ট ফিল করছিলাম উনি বললেন ম্যাম চলুন আমার বাড়িতে চলুন আমি চিনি না ভদ্রলোকের কাছে শুধু মানে কয়েকবার ব্যাগ নিয়েছি তো আমরা না না যাবো না তখন উনি কী করলেন ওই বাসের মধ্যে ঢুকে গল্প করতে লাগলেন শুধু আমার ভয়টা কাটানোর জন্য তারপর আমি এখান থেকে একজনকে ফোন করলাম আমাদের স্কুলের ড্রাইভার ছিল তখন আমার নিজস্ব গাড়ি ছিল না ড্রাইভারদের মানে গাড়ি ভাড়া করে চলতাম ও ছিল না ও এখন একটা লোককে পাঠালো কি ছোটো একটা অল্টো ওনা ওর গাড়ি ছিল না ওর গাড়ি ছিল না অন্য একজনের বন্ধুর গাড়িটা নিয়ে আসলো ছোটো অল্টো টাইপের একটা গাড়ি দিয়ে ওতে আমাদেরকে উঠালো উঠিয়ে তারপর আস্তে আস্তে করে মানে বাড়ি অবধি পৌঁছে দিলো তো মানে একটা বিভৎস দিন ছিল যে দিনটা আমরা এখনও ভুলতে পারি না আর সে তখনই এই আইলাতে আমাদের তখন স্কুলটা হচ্ছে নিউটন অবধি হয়েছে ওখানে অ্যাসবেস্টার লাগাচ্ছিলো অ্যাসবেস্ট নিউটন ভেঙে অ্যাসবেস্টার উড়িয়ে নিয়ে চলে গেছিলো অনেকটা দূর এই আমরা তো সেদিন যেতে পারলাম না এখানে তো তিন দিন চার দিন কারেন্ট ছিল না তারপরের দিন আমরা আবার এখান থেকে বেরালাম আর মা ভাইয়ের ক্ষেত্রে একটা হয়েছিলো ভাই নতুন ছাতা কিনেছে বৃষ্টি হচ্ছে বলে দিয়ে ভাই দাঁড়িয়ে ভাবছে ভাই কেন ভিজে আছে ভাই ওপরে দেখে ছাতার হ্যান্ডেলটা আছে আর বাকি ছাতাটা পুরো উড়ে গেছে তো মানে এরকম একটা ব্যাপার আর দেখছে সবাই মানে কত লোক সব এতে ভাই তো একটা হোটেলে ছিল ওখান থেকে দেখছিলো কত লোক ফুটপাতে শুয়ে আছে খারাপ বাড়ি যেতে পারি ট্রেন বন্ধ এ বন্ধ মানে সাংঘাতিক হয়েছিলো আইল্যান্ডে সাংঘাতিক হয়েছিলো তারপরে যখন যাচ্ছিলাম সান ভয় পাচ্ছিল যে মা আবার যদি হয় তখন আমরা কি করবো মা আবার যদি হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক মানে আমি সেই সকালে বেরিয়েছিলাম আর সন্ধ্যেবেলায় ঘরে ঢুকেছিলাম তো এত ঝড় বৃষ্টি হয়েছিল মানে গাছপালা সব পড়ে গেছে এদিক ওদিক থেকে আর আমাদের তখন মতি বিল্ডিংয়ে থাকতাম মতি বিল্ডিং এর পিছনে একটা পেঁপে গাছ ছিল পেঁপে গাছটাও পড়ে গেছিল পেঁপে গাছ পড়েছিল এদিকে আরো অনেক আম গাছ ছিল আম গাছ পড়ে গেছিল মানে আম গাছ বিশাল বড় ছিল বলতে গেলে ওটাও পড়ে গেছিলো তো বুঝতে পারছিলাম না উদয়নপুরের প্রতি অনেকটাই গেছিলো বেড়ানো সেখানে একটা গুড ডিসিশন থাকতো না অতি পাওয়া বেরোতো যাই হোক জিনিসটা
না বেরাতে মানে কারণ ছিল কোনো কারণে বেরাতে পারেনি না বলছি পাপা বেরোলে হয়তো ঠিক ছিল কিন্তু যাই হোক আমাদের অপশন ছিল গাড়িওয়ালা যে গাড়ি ছিল গাড়ি করে আমাদের নিয়ে আনছিল আর আজকালকার মিডিয়া খুব স্ট্রং তাই না তোমরা ইয়াসের ব্যাপারে এখন মানে পাঁচছো জানতে তখন আয়লা আর আমার লাখ খুব ভালো বা আমার আশেপাশে যে লোকগুলো থাকে আমি খুব লাকিলি খুব ভালো পাই জানো যেরকমই তোমাদেরকে পেয়েছি যে তারা আমাকে খুব ভালোবাসা দাও প্রত্যেকটা সব ব্যাপারে সাপোর্ট করো সেই জায়গাটাও মানে সাপোর্ট পেয়ে থাকি আমি আর কি সেই জন্য আমি খুব লাকি এরকম অনেক টাইপের ঘটনা হয়েছে তো ঝড়ের ঘটনা হলো রাত্রিবেলায় ড্রাইভ করা অনেক ঘটনা আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা তো তোমাদেরকে অবশ্যই একবার গল্প বলবো একদিন করে একটা করে গল্প বলবো আমি এমন টাইমে একটা টাইমে তখন এমন আমার মনে হয়েছিল যে এবার আমার চান্স থাকবে আমি তখন ফিল্মটাকে এতটাই নিয়ে গিয়ে ভেবে রেখেছি এবার চান্স পাবো সবাই ঘুষি মারার ওটা আমি বলবো ওটা অবশ্যই বলবো আছে ওটা আরো সাংঘাতিক আর বরাবরই আমি একটু সাহসী তাই তো না হ্যাঁ প্যানিক করে প্রত্যেকটা মোমেন্টে প্যানিক আমি সাহসী প্রচন্ড সাহসী সাহসী আর প্যানিক করে দুটো আলাদা হ্যাঁ আমি আমি ভয় পাই না জেনারেলি আমি কোনো কিছু আওয়াজ পেলে আমার মনে হয় যে আমি বেরিয়ে যাই আমার অবশ্য ভয়টাই লাগে বেরিয়ে যাই মানে কোথায় বেরোবো মানে বেরিয়ে দেখতে যাই যে কি হয়েছে না হয়েছে এবার দেখো এবার ইয়াসে কি হয় আমি দেখো আমি বলে যাচ্ছি নিউজ আমি 12 মিনিট ধরে বলছি সরি নিউজ বলছে যে আয়লা খুব কমজোরি ছিল আর ইয়াস আমফান এগুলো হাই একদম পুরো অনেক বিশাল পাওয়ারফুল এগুলো ঝড় ছিল কিন্তু আমি যেটা নিজে পার্সোনালি দেখেছি আমার মনে হয় না এগুলো ওটার থেকে বেশি পাওয়ারফুল ছিল কেন বলো তো কারণ সেই স্পটে আমি ছিলাম সেই স্পটে দেখে আমি জিনিসটা বুঝেছি চোখের সামনে মাঠ থেকে দেখছি একটা টিন ঘুরতে 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 আসছে আমি বুঝতে পারছি টিনটা আসছে গাড়িটা থেমে গেলো গাড়িটা পুরো সামনে ফাট করে বেরিয়ে গেল একটা তার এসে পড়ে গিয়ে পুরো গাড়িটাকে জড়িয়ে নিল কিন্তু ভাগ্যিস তখন সেই টাইমে ইলেকট্রিসিটি ছিল না মানে এতে কোনো আমরা সেরকম কিছু না পুরো বাসতো লোক মারা যেত আর ওই মানে হ্যাটসঅপ টু যে ড্রাইভার ছিল আর দুটো কন্ট্রাক্টর ছিল সমানে বেচারা মানে সবাইকে সেফ জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল আর গাড়ি দাঁড়া ছিল না বলে সবাই গালও দিচ্ছিল কিন্তু গাড়ি দাঁড়ালে মুশকিল ছিল কারণ গাড়ি দাঁড়ালে অত লোক নিলে আবার অতগুলো লোকের জীবন রিস্ক হয়ে যেত না চাইছিলেন ভাই যতগুলো লোক আমাদের উদয়নামপুর থেকে উঠেছে এদেরকে দিয়ে আমি পাড়ি দিই ওনারা একটা জিনিস ভাবো ওনাদের ঠিক ছিল ওনারা ফিরতে পারবেন কি না ওনার স্যার একটা জিনিস জানতেন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি যখন প্রত্যেককে নিয়ে যাবো সেফ জায়গায় ওরা নামিয়ে দিয়েছিল ওই তোমার এতে যখন দেখলো আর আমাকে বললো ম্যাম আপনি কোথায় যাবেন আমি বললাম আমাকে হাওড়া স্টেশন থেকে বললো এত এতে ট্রেন পাবেন না সেই জন্য উনি ওরা সাহস করে আমাকে ছাড়লো না যে না আপনি গিয়ে কোথায় থাকবেন আর ভাইকে বা কোথায় পেতাম এটা একটা ব্যাপার ছিল ভাই তো ছাতার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে ছিল বাসে উঠেছে নতুন ছাতা নিয়ে তাও আবার কি দেখছি যে উপর থেকে টপ টপ করে না বাসে না এটা স্টেশনে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে তাও হচ্ছে যে আমি ভিজছি কেন ছাতা তো আমার খোলা আছে উপরে দেখছি ছাতা নেই আর যতক্ষণে ফিরে আসছি ভালো থেকে সুস্থ থেকে এবং শরীরের সমস্যা মনে যথেষ্ট